আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম, বিফ বিরিয়ানি। এখানে হাড় চর্বি সহ আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটা আগেই আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। 2 চামচ মরিচের গুঁড়া, 2 আদা রসুন পেস্ট, টক দই 3 চামচ, কাঠবাদাম পেস্ট করা, 10-12টা কাঠবাদাম পেস্ট করা। এখানে দারচিনি, এলাচি 5টা, দারচিনি 3 টুকরা, আর তেজপাতা 2টা। এখানে আমি বাসায় মশলা তৈরি করে রেখেছি বিরিয়ানির, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমি আগেই পেঁয়াজটা পেরেস্তা করে রেখেছিলাম সেটার তেলটাও দিয়ে দিচ্ছি। আমি আর অন্য কোনো তেল অ্যাড করব না, এখন পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিচ্ছি। সবটুকু দেব না, কিছুটা আমি পরিবেশনের জন্য রেখে দিব। এখন সবগুলো আমি হাত দিয়ে মেখে নিব, ভালোভাবে মাখতে হবে, ভালোভাবে মেখে এপাশ ওপাশ করে মেখে নিতে হবে। মেখে বেশি মাখলে মজাটা বেশি হবে, মশলাটা ভিতরে ঢুকবে। নেড়ে চেড়ে ভালোভাবে মাখতে হবে। এখন 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো এটা। এখন আমি আরেকটা বাটিতে পোলার চাল নিয়ে নেব। মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ পোলার চাল মেপে নিচ্ছি। এটা আমি আগেই ধুয়ে ঝরিয়ে রেখে দেব। অনেকটা ঝরিয়ে রেখে দিলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়, চালটাও ঝরঝরে হয়ে গেছে। এখন আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। আমার মাংসটা এখন হাঁড়িতে ঢেলে দিচ্ছি। বাড়তি কোনো তেল দেব না, আমি যে তেলটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই তেলটাই হয়ে যাবে। হাই হিটে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। হাই হিটেই রান্নাটা করতে হবে, পানিটা বের হওয়ার আগ পর্যন্ত। মাংসের যতটা পানি আছে ততটা পানি হাই হিটে রান্না করলে বেরিয়ে আসবে। এখন আবার আমি আরেকটু নেড়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও একটু লো আছে এখন রান্না করব। আরেক চুলায় আমি পানি গরম দিয়ে দিয়েছি, এখানে গরম পানিটা অ্যাড করতে হবে কিছুটা। অনেকটা পানি উঠে এসেছে, এখন আবার একটু নেড়ে দিব। আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আবার ঢাকনা দিয়ে দিব, আবারও একটু নেড়ে দিব। অনেকটা পানি শুকিয়ে এসেছে,
তেল উঠে এসেছে। এভাবে নেড়ে নেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব। আবারও আরেকটু ঢাকনা দেওয়ার আগে নেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেব। যেন লেগে না যায় নিচে তার জন্য। এভাবে ঢাকনা দিয়ে আবার মিনিট দশেক রান্না করতে হবে। এখন মোটামুটি হয়ে এসেছে, এখন আমার মাংসটা হয়ে এসেছে, অনেকটা তেল উঠে এসেছে। অনেকটা তেল উঠে এসেছে, মাংসটাও অনেক নরম হয়ে গিয়েছে। আমি এখান থেকে তেল কিছুটা পোলাওয়ের জন্য ঢেলে নেব। এখন হাঁড়ি আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটাই আমি পোলাওটা রান্না করে ফেলব। দুই চামচ ঘি দিয়ে দেব, দেশি গাওয়া ঘি। আর যে তেলটা আমি রেখেছি ওই তেলটাও এখানে দিয়ে দেব। এখানে কোনো মশলা ইউজ করব না। আমি যে মাংসটা রান্না করেছি সেখানে অনেকটা তেল উঠে এসেছে, সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি। এখন চালটা আমি ধুয়ে আগেই রেখেছি, এখন চালটা দিয়ে দেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে যত ক্ষণ পর্যন্ত ঝরঝরা না হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে পোলার চালটা। পোলার চালটা ভাজার নিয়ম হলো, যত ভাজতে ভাজতে যখন চালটা দেখবেন এলো অনেকটা মুয়ার মতন লেগে আসে না, একদম গুল হয়ে আসে, তখন ওই চালটা মনে করবেন ভাজা হয়ে গেছে। পোলার চালটা বেশি ভাজা হলে পোলাওটা ঝরঝরে বেশি হয়। পোলাওটা ভাজার মধ্যেই নরম শক্ত হয়। আর পানিটা কখনো আপনারা ঠান্ডা পানি ইউজ করবেন না, গরম পানি ইউজ করবেন সবসময়ই। আমি তো আগেই গরম পানিটা করে রেখেছি, সেটা এখন দিয়ে দেব। পোলার চাল 3 কাপ, আমি পানি দেব 6 কাপ। 6 কাপ পরিমাপে দিলে চালটা একদম একরের ঝরঝরে হবে, বেশি হবে না। আপনারা যদি ঠান্ডা পানি ইউজ করেন তখন আপনারা একটু কম পানি দিবেন, কিন্তু ঠান্ডা পানিটা না ইউজ করাটাই বেটার। এখন নেড়ে চেড়ে দিয়ে দেব চারিদিকে। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব। আবার একটু লবণটা দেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। দশ মিনিট রান্না করার পর আবারও আমি ঢাকনাটা উঠিয়ে এখন দেখব আমার চালটা কীরকম হয়েছে। একটু নেড়ে দিব,
উপরে চালগুলো নিচে নিচের চালগুলো উপরের দিকে একটু নেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমার পোলাওটা হয়ে গেছে, একদম রেডি, অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা উঠিয়ে রাখবো, অর্ধেকটা ঝরঝরে হয়ে গেছে পোলাওটা একদম। একটা বাটিতে আমি অর্ধেকটা এখন উঠিয়ে রাখবো, তারপরে আবার অর্ধেকটা রেখে দিয়ে পোলাওটা একদম চারিদিকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে এখন উপরে আবার আমি যে মাংসটা রান্না করে রেখেছি সেই মাংসটা দিয়ে দেব। আপনারা বেশি মাংস হলে চাল পোলাও চাউলও বেশি যদি হয় তখন আপনারা দুই লেয়ার দিতে পারেন, আমি এক লেয়ারে দিয়ে দেব। আমি পুরো মাংসটাই দিয়ে দেব এখন। মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, মাংসের সাথে যতটুকু ঝোল আছে ওটা আরেক টুপুলাও আছে উপরে ওইটা দিয়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে দেই চারিদিকে বসিয়ে সুন্দর করে। এখন আমি পেঁয়াজ পেরেস্তা দিয়ে দেব। আগেই আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজটা, এখন আমি জয়ফল দিয়ে দেব 5-6টা, কিশমিশ দিয়ে দেব 10-12টা, কিশমিশ জয়ফলটা দিলে। এখন একটু চিনি দিয়ে দেব, একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। কিশমিশ জয়ফল গুঁড়ো দুধ এগুলো দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন আমি যে ভাতটা নামিয়ে রেখেছিলাম সেই ভাতটা এখন উপরে দিয়ে দেব। চারিদিকে সুন্দর করে দিয়ে ঢেকে দেব। চারিদিকে সুন্দর করে বসিয়ে আর আমি জাফরান দিলে এখানে ভালো হয়, কিন্তু আমি জাফরানটা ব্যবহার করছি না, আমি একটু ফুড কালার দিয়ে দেব। অনেকে জাফরানের কালারটা দেয় কিন্তু আমি জাফরানটা ব্যবহার করছি না, আমি আমার কাছে ফুড কালার আছে আমি ফুড কালারটা দিয়ে দেব। আরেকটু ফেরেস্তা বাদ দিয়ে দিলাম, এখন ফুড কালারটা দিয়ে দেব। ফুড কালারটা দিলে কালারটা সুন্দর আসে, ডেকোরেশনটাও খুব সুন্দর দেখা যায়। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট এভাবেই হালকা আঁচে রেখে দেব। যেটুকু গায়ে পানি আছে সেটুকু জানি শুকিয়ে যায়। এখন ঢাকনাটা খুলে দেখব হয়ে গিয়েছে।
এখন একটু নেড়ে চেড়ে দেব, পরে ভিতরেরটা কেমন হয়েছে দেখার জন্য। খুব সুন্দর ঘ্রাণ আসতেছে, পোলাওটাও খুব ঝরঝরে হয়েছে, একদম দোকানের মতো। একদম অ্যাকুরেট হয়েছে। মাংসটাও অনেক নরম হয়েছে। খুব সুন্দর হয়েছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করব। কতটা ঝরঝরে হয়েছে দেখেন আপনারা, দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার জার্নিতে আপনারা আমার সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।